নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস, অনুষ্ঠিত হল সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক দিবসের দিন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ। পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যা নিয়ে কৃষকদের আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিক্ষক দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল শিলচরের বরাকভেলি একাডেমি। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর ভগতপুরের বরাকভেলি একাডেমি। এদিন মহান দার্শনিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একাডেমির পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এরপর শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও একাডেমির পড়ুয়ারা এদিন কবিতা ও আবৃত্তি পাঠ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তোলেন। Would like to thank my students. They organized such a program for our teachers, and I wish all my teachers on this special occasion day happy Teachers Day. Teachers of Bharatpuri Academy. Being a teacher is a big privilege. We are in a way to change the life of people. So it's a great honor to be a teacher. And we all, on behalf of everyone, all the teachers of Bharatpuri Academy, I wish all the teachers in the world happy teachers. Very happy teachers. শিক্ষক দিবসে বরাকে বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জানালো ইয়াসি। শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে বৃহস্পতিবার স্থানীয় জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সভার মাধ্যমে বরাকের বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জানালো ইয়াসি। সংস্থার তরফে এদিন শিলচরের সুব্রত দে, করিমগঞ্জের প্রদীপ পুরি ও হাইলাকান্দি সুধন্য দেকে সপ্তম ছবি গুপ্ত স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কাছাড়ের একজন শিক্ষককে তৃতীয় পার্থসারথী চন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি নবপ্রজন্মকে ওনার পথ অবলম্বন করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সভা শেষে আয়োজকরা প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুল মেরিট টেস্ট প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। এদিন সঞ্জীব রায়, উত্তম কুমার সাহা, বন্দিতা দ্বিবেদী রায়, দীনেশ কাহার ও সুজিত কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পার্থচন্দ্র স্মৃতি সম্মাননা পুরস্কারের আয়োজন করেছি, সাথেই আমরা সপ্তম ছবিগুপ্তা সাহিত্য সম্মাননা পুরস্কারেরও আয়োজন করেছি, এবং আমাদের তৎসঙ্গে আমাদের প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুল মেমোরিট টেস্টের পুরস্কার বিতরণও আজকে এই প্রাঙ্গণে করা হয়েছে। নিয়ারেবাউট 220 জন, মানে 220 জন ছাত্র আমাদের সেদিন মেরিট টেস্টে পার্টিসিপেট করেছিল। ওনাদের মধ্যে আমরা প্রথম প্রত্যেক গ্রুপে, দুটি গ্রুপ ছিল, গ্রুপ এ এবং গ্রুপ বি, 5 থেকে 7 অবধি গ্রুপ এ ছিল এবং 8 থেকে 10 অবধি গ্রুপ বি ছিল। প্রত্যেক গ্রুপে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের সাথে 4 to 10, মানে 10টি স্থান আমরা দিয়েছি প্রত্যেকটি বাচ্চাদের, এবং ওনাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ জানাই তোর সঙ্গে আজকের এই অনুষ্ঠান সমাপন করার জন্য, যারা যারা সহযোগিতা করেছেন। এখানে অনেকে আছেন মিডিয়া পার্সন, আপনারাও এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের যারা এই ভবন দিয়ে সাহায্য করেছেন। আমরা ধন্যবাদ জানাই প্রতিটি ব্যক্তিকে যারা আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলেছেন। ইয়াসির যে পরিকল্পনা আছে আগামীতে হেলথ নিয়ে এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে, আমরা এগুলো নিয়ে এগিয়ে যাব এবং আশা করি সমাজের প্রত্যেক বর্গের কাছে আমরা সাহায্য পাবো, এই আশা রাখছি।
অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন করল কাছাড় জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার বেশ কজন প্রবীণ শিক্ষককে বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান। সংবর্ধিত শিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, অশেষ ভট্টাচার্য, তুষার দেব কানুনগ, সঞ্জীব দেব লস্কর, গৌতম দত্ত, তপতীর ভট্টাচার্য, তমাল রায় সহ মোট 11 জনকে। সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন ভারতবর্ষব্যাপী দার্শনিক পণ্ডিত এবং শিক্ষক, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বড়া মহাশয় একটা কার্যসূচি হাতে নিয়েছেন যে সমগ্র রাজ্যে আজকে 5 লক্ষ শিক্ষকদেরকে, শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা গুরু প্রণামের মাধ্যমে ওনাদেরকে শ্রদ্ধা জানাবো। সেই নির্দেশ অনুযায়ী কাছাড় জেলাতেও কাছাড় জেলা কংগ্রেস সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন এবং আমাদের প্রত্যেকটা ব্লক কংগ্রেস, বুথ কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকেই নিজ নিজ এলাকাতে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বা বর্তমানে যারা চাকরিতে আছেন সেই শিক্ষকদেরকে আজকে প্রণাম করে আমরা কংগ্রেস দল গুরুদেরকে সম্মান জানানোর মাধ্যমে আমরা আজকে দিনটা পালন করব। ঠিক সেই অনুযায়ী আজকে সকালবেলা থেকেও আমি নিজেও ইতিমধ্যে ডক্টর অমলেন্দু ভট্টাচার্য এবং এখন প্রফেসর কমলেন্দু ভট্টাচার্য, যিনি একজন বরাক উপত্যকার সুনামধন্য একজন শিক্ষক ছিলেন এবং আমি নিজেও ওনার ছাত্র, আজকের দিনে এই মহান দিনে ওনাকে প্রণাম জানিয়ে সেই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। সমস্ত দেশের সাথে শিলচরের প্রতিটি স্কুলে কলেজে শিক্ষক দিবস পালন করা হয়। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 63তম শিক্ষক দিবস সকাল 9টায় রেডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুলে প্রিন্সিপাল শঙ্কর দেবনাথ মহাশয়কে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, ডাইরেক্টর কমরুল মজুমদার, শঙ্কর দাস স্কুলের শিক্ষকরা খুঁজে কাজের প্রশংসা করেন। সকাল 10টায় সাই বিকাশ বিদ্যানিকেতনের স্কুলের ডিরেক্টর মিস্টার নাইডুকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। সকাল 10:30 ফাতিমা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ফেরদৌসী রহমান বরভুয়াকে উত্তরীয় ও স্মারক তুলে দেওয়া হয়। 11:30 ইউকেপি স্কুলের ভাইস প্রিন্সিপাল মিসেস মজুমদারকে স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মাননা দেওয়া হয়। দুপুর 12:30 জয়কুমার স্কুল মালোগ্রাম স্কুলের শিক্ষক পল্লব চক্রবর্তীকে স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। দুপুর 1:20 প্রফেসর তুষারকান্তি কানুনগ উনার ঘরে গিয়ে সম্মান স্মারক তুলে দেওয়া হয়, সঙ্গে উত্তরীয় দেওয়া হয়। এগুলি তুলে দিয়েছেন মণি ভট্টাচার্য, মিনাল নাথ, কামালউদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট আলিয়া ইসলাম মজুমদার, কোষাধ্যক্ষ কামাল লস্কর, ক্রেয়া সেক্রেটারি তাহেরা লস্কর, সাধারণ সম্পাদক সজল লস্কর, সদস্য আজাদ বোর লস্কর, বাপ্পা দাস, মাম্পি লস্কর, সুমিত লস্কর, রেডিয়ান স্কুলের ডিরেক্টর কমরুল মজুমদার, শঙ্কর দাস, সাই বিকাশ স্কুলের ডিরেক্টর নাইডু, শিক্ষক উত্তম ঘোষ, মিস হাবিবা, বিউটিপাল আরও অনেকে। ফাতিমা স্কুলের পক্ষ থেকে খোঁজে প্রতিজন সদস্যকে বরণ করা হয়েছিল। বরণ করেন প্রিন্সিপাল মিন্টু হাজারি, মিসেস বড়াইজি, মিসেস পাল শর্মা, পামন লস্কর, আনোয়ারা বেগম, রাজু হাজারি। ইউকেপি স্কুল থেকে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষকরা উত্তরীয় দিয়ে খোঁজে সদস্যকে বরণ করেন। জয়কুমার বালিকা স্কুলের শিক্ষকেরা এই কাজের জন্য সাধুবাদ জানান। প্রফেসর তুষার কারণ ওনার বক্তব্যতে তুলে দিলেন, সমস্ত জীবন শিক্ষকতা করে এলাম, আজ যে সম্মান পেয়েছি তা চিরদিন মনে রাখার মতো। আমি সবসময় একথা মনে রাখব, খোঁজে প্রতিটা কর্মকাণ্ডে আমি গর্বিত। আমাকে যখনই মনে করবে আমি তাদের ডাকে সাড়া দেব। খোঁজের সাধারণ সম্পাদক সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে পেরে আজকের দিনটা খুব গরম, তারপরও সদস্যরা শিক্ষকদের জন্য এগিয়ে আসতে মনে রাখার মতো। শিক্ষকেরা জাতির মেরুদণ্ড, বর্তমানে শিক্ষককে সঙ্গে নিয়ে চলাই আমাদের কর্তব্য। I'd like to thank co-teacher, Vice President, General Secretary, members to felicitate and for your appreciation. Thank you. শিলচরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের খোঁজ শিলচরের যেটা কাজকর্ম কার্যকলাপ আছে এটা শুধু শিলচরের মধ্যে সীমিত না, যত দূর আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বা
নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পেরেছে। তারপরে যে আমাদের স্কুলদের সিলেক্ট করে আমাদের স্কুলের টিচারদের সম্মানিত করা, এটা আমাদের গর্বের বিষয়। আর আমি মনে করি খুদ শিলচরের সঙ্গে জড়িত হয়ে আমরা বহুত মানে অনেক গর্বিত, কারণ খুদ শিলচর অনেক ভালো কাজ করে যাচ্ছে। অ্যান্ড ভালো যারা কাজ করে যাচ্ছে তারা যদি আমাদের সিলেক্ট করতে পারে তাহলে আমরা অনেক গর্বিত। আরও একবার আমি খুদ শিলচরের কার্যকলাপকে ধন্যবাদ জানিয়ে আমাদের স্কুলকে সম্মানিত করার জন্য আরও একবার ধন্যবাদ। থ্যাংক ইউ খুদ শিলচর, থ্যাংক ইউ জিএস। সব কিছু ঠিক আছে, যাই হোক, তোমাদের সবাইকে শিক্ষক দিবসে আন্তরিক শুভেচ্ছা, বিশেষ করে এখানে যে শিক্ষক আছেন তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে আসাম প্রদেশ কংগ্রেসের গুরু প্রণাম অভিযানের অংশ হিসেবে সোনাই এবং লক্ষ্মীপুর অঞ্চলের মোট 21 জন স্কুল ও কলেজ শিক্ষকদেরকে উত্তরীয় দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাদের আশীর্বাদ এবং পরামর্শ নিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর এম শান্তিকুমার সিংহ। ডক্টর সিংহ প্রথমে সোনাই ধনেহরি 818 নং এলপি স্কুলের শিক্ষিকা মণিতম্বী সিংহ থেকে শুরু করে সোনাই যুবতী সিংহ, মণিপুর স্কুলের শিক্ষক নবকান্ত সিংহ, ক্ষীরগোপাল মিশ্র, এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহন সিংহ, সোনাই এনজি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ বাদল দাস, এনজি নিরঞ্জন সিংহ, জমিরুদ্দিন বরভুইয়া, সিআর হাই স্কুলের মণিহার সিংহ, ইউনিয়ন হাই স্কুলের রহিমউদ্দিন চৌধুরী, থম্বালম সিংহ, মদন সিংহ, এস ব্রজচান্দ সিংহ, হেম সিংহ, গুণসিংহ, বলদেব সিংহ, ডক্টর শান্তিকুমার সিংহের সাথে এদিন ছিলেন টি এইচ টন সিংহ, হাবং অঙ্গতন সিংহ ও এন রঞ্জিত সিংহ প্রমুখ। শিক্ষক দিবসের দিন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ। শিক্ষক দিবসের দিনে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সাব্যস্ত করল শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং নির্বাচনের সময় শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ। নির্বাচনের সময় 2 মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডিউটিতে থাকতে হবে, ফলে তারা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ পাঠদান দিতে পারছেন না। তাদের দাবি, নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী 2 দিনের ডিউটি দিতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি মানা না হলে তুমুল আন্দোলনের হুমকি দিয়েছেন। আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেনস্টে। আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই, কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয়। কারণ 1 মাস ধরে, কেউ কেউ 2 মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে, তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি, আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য। সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা 6 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয়, তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া, আমরা 3-4 দিনের ডিউটি অবশ্যই করতে পারি, কিন্তু তার জন্য আমরা 2 মাসের ডিউটির এই বিরোধিতা করছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে। তার পাশাপাশি আমাদের যারা দিব্যাং টিচার আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাং মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি সেখানে, তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাং টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে। তারপরে SST FST এই ডিউটিগুলো 12-14 ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন। এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে, তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব, কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী, যাতে 1-3 দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়। বৃহস্পতিবার নিজেদের অধিকার আদায়ের দাবিতে অসম কলেজ শিক্ষক সংস্থার নির্দেশে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভার আয়োজন করা হয়। এরই অঙ্গ হিসেবে অসম কলেজ শিক্ষক সংস্থা রাধামাধব কলেজ ইউনিটও এদিন সামিল হল শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভাতে। এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম কলেজ শিক্ষক সংস্থার কাছাড় জোনের ভারপ্রাপ্ত সভাপতি তথা SDA রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন,
মূলত বিশ্ববিদ্যালয়ের অনুদান আয়োগের নীতির পরিপন্থী, অসংগতিপূর্ণ পদোন্নতি এবং বেতন নির্ধারণ তথা 8 নভেম্বর 2023 ইংরাজি তারিখে জারি করা ওমের সংশোধন ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ওই আন্দোলন। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন বক্তা এনপিএস বাতিল করে ওপিএস প্রবর্তন করার জন্য সরকারের নিকট দাবি জানান। কিন্তু আমাদের যে দুটো দাবি মুখ্যত, যে দুটো দাবির জন্য আজকে আমরা সম্মিলিত হয়েছি আসামের সমস্ত কলেজের সমস্ত শিক্ষকরা একই ব্যানারের নিচে, যে ব্যানারের নাম অসম কলেজ শিক্ষক সংস্থা, সে দুটো দাবি হচ্ছে 2024 সালে জানুয়ারি মাসে যে প্রমোশনের লিস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে 2019 সালের পরে বেরোনো একটি প্রমোশনের লিস্ট, এবং সেই লিস্টটা সম্পূর্ণ ভুলে ভরা একটা অসঙ্গতিপূর্ণ পদোন্নতির একটি লিস্ট। এবং সেই লিস্ট অনুযায়ী যদিও বা কারোর কারোর পদোন্নতি হয়েছে দেখা যাচ্ছে, তাদের পে ফিক্সেশন হয়নি এবং সেটা কবে হবে কিভাবে হবে আমরা জানি না। এবং তাছাড়া 8/11/2023 তারিখে একটা ফরমান জারি করেছিল ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, যেটাকে একটা ওএম বলা হয়, সেই ওএমটার একটা সংশোধন ভীষণভাবে প্রয়োজন এবং সেই সংশোধন কিভাবে করতে হবে আমরা নিজেরা পর্যন্ত সে ব্যাপারে উদ্যোগী হয়েছি, সংশোধন করে দিয়েছি, পাঠিয়েছি ডিএইচকে, কিন্তু আমাদের সেসব জিনিস কেউ গুরুত্ব দেয়নি। সরকারের কাছে প্রতিনিয়ত আমরা দাবি জানিয়ে আসছি, অনুরোধ জানিয়ে আসছি, আমরা আমাদের প্রেয়ার জানাচ্ছি। আমাদের শিক্ষক সংস্থা সংগঠন রূপে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে, আমাদের অসম কলেজ শিক্ষক সংস্থার নেতৃবৃন্দ যারা আছেন তারাও বিভিন্নভাবে দোষী সাব্যস্ত হচ্ছেন, কিন্তু আসল সমস্যাটা কোথায় আপনারা বোঝার চেষ্টা করুন। আসল সমস্যা হচ্ছে আমাদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখছে না। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও এজিওআইসিপির হাইলাকান্দি জেলা কমিটির নেতৃত্বে পূর্ব হাইলাকান্দির কয়েক শতাধিক কৃষক ডিসি অফিস চলো কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান, তসলা ও আঙ্কাই লঙ্কায় নদী ভাঙ্গন প্রতিরোধ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন আর্থ সাহায্য প্রদানের দাবিতে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক শতাধিক কৃষক। অসম সরকার হাই হাই, জল সম্পদ বিভাগ হাই হাই, জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা মুর্দাবাদ, পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, হাইলাকান্দির তিন বিধায়ক মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তসলা এবং আঙ্কাই লঙ্কার বাঁধ স্থায়ী নির্মাণ করার না কারণে আজকে মিজোরামে বৃষ্টি হয়েছে, পূর্ব এলাকান্তে সমস্ত পূর্ব এলাকান্তের মানুষ জলে প্লাবিত হয়েছে, হাজার হাজার কৃষি জমি, হেক্টর জমি কৃষিক্ষেত্র নষ্ট হয়েছে, হাজার হাজার পরিবার, প্রায় 15,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে, ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে, হাইলাকান্দের তিনজন জনপ্রতিনিধির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আজকে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যখন আন্দোলন নিয়ে এসেছিলাম তখন অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদের এসে আমার যে 5টা ডিমান্ড, আমরা প্রথম ডিমান্ড দিয়েছি যে আপাতত হিসেবে তসলা এবং আঙ্কাই লঙ্কার বাঁধ অতিসত্বর যাতে নির্মাণ করা হয় এবং আঙ্কাই লঙ্কা এবং তসলা খালের স্থায়ী সমাধানের দাবিতে একটা এক্সপার্ট কমিটি যাতে গঠন করা হয় আমরা এই 2 নম্বর ডিমান্ড আমরা দিয়েছি। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে পূর্ব এলাকান্তের মানুষ আজকে অনেক কৃষক, হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে অনেক গবাদি পশু খাদ্য পাচ্ছে না, এই সমস্ত ডিমান্ডের জন্য আমরা বলে আহ্বান করেছিলাম জেলা প্রশাসনকে। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে অতি সত্তর পূর্ব এলাকান্তের হাজার হাজার কৃষককে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের তরফ থেকে, পশু খাদ্য বিভাগের তরফ থেকে এই গবাদি পশুর জন্য খাদ্য দেওয়া, এগুলোর জন্য আমরা ডিমান্ড দিয়েছি। এবং সমস্ত পূর্ব এলাকান্তের মানুষ অনেক দিন থেকে জলে প্লাবিত, আমরা বলেছি জেলা প্রশাসনের কাছে যে অতি সত্তর একটা হেলথ ক্যাম্প দেওয়া যাতে মানুষের সুচিকিৎসা পায়। আমরা জেলা অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে একটি কমিটি বানিয়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের যে 5টা ডিমান্ড উনি ফুলফিল করে দিবেন। যদি আগামী এক সপ্তাহের ভিতরে মিটিং করে পূর্ব হাইলাকান্দির কৃষকের স্বার্থে এই ডিমান্ডগুলো যদি ফুলফিল করে না হয়, এক সপ্তাহের পর হাইলাকান্দি জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার কৃষককে নিয়ে আমরা অমরণ অনশনে বসতে বাধ্য হব। ফাঁকাবাজারে ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের উপর পাথরবাজি এক দল দুষ্কৃতীর, আহত অন্তত 20 জন, দুজনের অবস্থা সংকটজনক। পাথরবাজির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খেলো খেলোয়াড় ও সমর্থকদের ম্যাজিক ট্র্যাক, 20 জনের অধিক আহত, দুজনের অবস্থা সংকটজনক। এক সূত্র মতে জানা গিয়েছে বুধবার রাতে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ দল বাড়ি ফেরার পথে ফাঁকাবাজারে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে। চালকের মাথায় আঘাতপ্রাপ্ত হলে নিয়ন্ত্রণ হারায় খেলোয়াড় সহ সমর্থকদের ম্যাজিক ট্রাক।
সুন্দরবন সমষ্টির মধুরাজীবী ঠিকাদার পূরণেন্দু চন্দ্রের মনরেগা কাজের বৃহৎ পরিমাণের দুর্নীতির অভিযোগে সরব হলেন এলাকাবাসী। আজ মধুরাজীবী সুখাচুরা গ্রামের বাসিন্দা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, মধুরা সুখাচুরা এলাকায় মনরেগা প্রকল্পের 2020-21 অর্থবর্ষের অধীনে 8,14,906 ফিশারি খনন করার জন্য বরাদ্দ করা হয়। দুই বছর আগে স্থানীয় ময়নাচন্দ্রের জায়গাতে ফিশারি খনন করা শুরু করেন পূরণচন্দ্র নামে স্থানীয় এক ঠিকাদার। শুরু থেকে পূরণচন্দ্র ফিশারি খননের নামে দুই নম্বরই করে আসছেন বলে অভিযোগ। স্থানীয়দের মধ্যে সজল মালাকার, শঙ্কর দাস, গীতা ভর, বাসন্তী ভর, অভিজিৎ ঘোষ, দৈমন্তী মালাকাররা আরো অভিযোগ করে বলেন, মনরেগা প্রকল্পের অধীনে কাজ হলে জব কার্ডে নাম থাকা শ্রমিকদের দিয়ে কাজ করাতে হয়, কিন্তু ঠিকাদার পূরণচন্দ্র নিজের মনোক্তি এই খনন করতে কোনো শ্রমিক না লাগিয়ে ফোকল্যান্ড দিয়ে ফিশারি খনন করেন। স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, যেহেতু ওনাদের গ্রামটি মধুরা কোয়ারির কাছে, ফলে সমস্ত গ্রামের নিচে পাথরে ভরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঠিকাদার পূরণচন্দ্র ফিশারি খনন করতে গিয়ে যে পাথর বের হয়েছে সব বিক্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এদিকে কাজ শুরু হওয়ার দুবছর পরও ফিশারির কাজ সমাপ্ত করতে পারেননি ঠিকাদার। গীতা ভর, বাসন্তী ভর সহ আরো অনেক অভিযোগ করে বলেন, আমাদের জব কার্ডে নাম আছে, ফলে আমাদের দিয়ে নাম রক্ষার্থে কয়েকদিন কাজ করানো হয়েছে ঠিকই, তবে টাকা দেওয়া হয়নি আমাদের। একবার আমাদের বুঝছেন, আর এটা দুর্নীতি, এটা চলতো না, চললে বালা টিকে চলো, সুন্দরিয়া চলো, আর যদি দুর্নীতি করা তা কাম বন্ধ, এটার যদি ব্যবস্থা নয় না, তো ভবিষ্যতে, আজকে তো আমরা বুঝছেন জাস্ট একটা প্রেস মিট করছি, ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলন করবো। এটা এরপরে আরো আছে, এটা বদ নমুনার মাথকতা আছে, জায়গা জমিন লইয়া আমরা বিমল বর কোনদিন দেখছি না, হ্যাঁ কুদাল দিয়ে জব খাটর কাম করছে, অজয় মালাকারও দেখছি না, নির্মল শুক্লবৈদ্য দেখছি না, অফু কুশিও দেখছি না, এরা তো ফারুকর কাম করে, কুয়ারির কাম করে। কাজ তো করিয়া গেলাম, টেকা যে সময় ঢুকলো 5,000 টাকা, পূরণচন্দ্র আমার গাড়ি ভাড়া 30 টাকা নিয়া উধার বন ছাড়ি দিল ব্যাংক, ব্যাংক থাকি টাকা বাইর করিয়া তার হাতও দিলাম, হে লইয়া আই গেল। পরে আমার ছেলে কইল, দাদু আমারে 1500 টাকা হাল্লার দেও, ও লইয়া পয়সাটা আমার ছেলে ঘরও আইছে। আর এখন সবার জব কার্ড নাই, আমরা জব কার্ড আছে, আমরা কাজ দেয় না, একবেলাও মানুষ কাজ করে নাই, ফটো মারিয়া মারিয়া রাখে। 5,000 টাকা যে তোমার অ্যাকাউন্টে ঢুকলো, এটা তুমি পাইছো না? না, 1500 টাকা আমার ছেলে হাওলাদ লইছে তারন থাকে। দেখো তো না কে অত কাম শুরু হওয়ার পরেই। বরখোলার কৃষি বিভাগের কার্যালয় এখন আর অফিস নয়, কাদা ও জঙ্গলে ভরপুর হয় পড়ে। বরখোলার বড়রামপুর জিপির বদলখা অঞ্চলে একটি কৃষি বিভাগের অফিসের অবস্থা জরাজীর্ণ থাকায় কৃষকরা এখন সময় মতো যেতে পারেন না। এই অফিসটি বেশিরভাগ বন থেকে অফিসের চারপাশে জঙ্গলে ভরপুর একটি সাইনবোর্ড ও নেই, তাই আজ স্থানীয় জনগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি শিগগির যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের এখানে যে বড়রামপুর জিপিতে একটি এগ্রিকালচার অফিস আছে, সে অফিসটার চতুর্দিকে জঙ্গল হয়ে গেছে, সেই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ রাখছি যে জঙ্গলগুলো পরিষ্কার করে এখানে যদি একটা উন্নত মানের সাইনবোর্ড লাগিয়ে দেন, তাহলে সাধারণ জনসাধারণের জন্য এটা একটা খুব ভালো হবে, তারা চিনতে পারবে যে এখানে একটা এগ্রিকালচার অফিস আছে এবং যোগাযোগের সুবিধা হবে, সেটার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ রাখলাম। যে রাস্তা যেটা আছে সেটাও কাদা হয়ে যায়, সেই জন্য রাস্তাটাও যদি একটু মেরামত করিয়ে দেন, তাহলে এই অঞ্চলে জনসাধারণের জন্য একটা ভালো পদক্ষেপ হবে। রাজ্য সরকারের তথ্য জনসংযোগ বিভাগের হাইলাকান্দি ডিআইপিআরও অফিসের বড়বাবু প্রদীপ রায় আর নেই।
তিনি বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 49 বছর। 1998 সালে তিনি বিভাগীয় কর্মচারী হিসেবে যোগ দেন। তিনি শিলচর এবং লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয়েও কাজ করেছেন। তিনি দীর্ঘদিন থেকে মধুমেহ এবং লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শিলচরের দুটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পর গুয়াহাটিতে একটি বেসরকারি নার্সিংহোমে প্রদীপ রায়কে স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে গুয়াহাটির নার্সিংহোম থেকে তাকে রিলিজ করা হয়। শিলচরে নিয়ে আসার সময় রাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রদীপ রায়ের মৃত্যুতে বৃহস্পতিবার বিকেলে হাইলাকান্দি জেলা তথা জনসংযোগ কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে 1 মিনিট বিদেহি আত্মার শান্তি কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক জুড়ে সারঙ্গে পালিত হলো শিক্ষক দিবস, অনুষ্ঠিত হলো সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক দিবসের দিন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ। পূর্ব হাইলাকান্দির বন্যা সমস্যা নিয়ে কৃষকদের আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।